হ্যাঁ গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? সবথেকে জনপ্রিয় ধারাবাহিক নাটক ছিল ব্যাচেলর পয়েন্ট। নাটকটি সিজন 4 শেষ হয়েছে বেশ কিছুদিন হলো। নাটকটির নির্মাতা কাজল আরফিন ওমি তার অফিশিয়াল ভেরিফাই করা ফেসবুক পেজে যে কোনো পোস্ট দিলেই দর্শকরা সেই কমেন্ট বক্সে ঝড় তুলে ফেলে সিজন 5 নিয়ে আসার জন্য। ব্যাচেলর পয়েন্ট সিজন 5 নিয়ে মুখ খুলেছেন কাজল আরফিন ওমি। তাহলে কবে আসছে ব্যাচেলর পয়েন্ট সিজন 5 তাও জানিয়ে দিলেন দর্শকদের। তাহলে কবে আসছে ব্যাচেলর পয়েন্ট সিজন 5 জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখো। কাজল আরফিন ওমি বলেছেন, ব্যাচেলর পয়েন্ট যেভাবে দর্শকদের মাঝে জনপ্রিয়তা পেয়েছে তাই আমি চার চারটি সিজন নির্মাণ করেছি দর্শকদের চাহিদা মেটাতে। ব্যাচেলর পয়েন্ট দর্শকদের কাছে এতটাই মজা লেগেছে যে তারা সিজন 4 শেষ হতে না হতে সিজন 5 চাচ্ছে। সিজন 5 ইতিমধ্যে দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ অনেক সময়ের ব্যাপার, একটি গল্প লিখতে অনেক টাইম লাগে। এছাড়াও আমি এখন একধাপ এগিয়ে যেতে চাই। আমার ইচ্ছে আমি একটি ওয়েব সিরিজ বানাবো, এরপর একটি সিনেমা বানাবো, তারপরেও যদি দর্শকরা সিজন 5 চাই, এতদিন অপেক্ষা করতে পারে, তাহলে আমি সিজন 5 নিয়ে ভাববো। পরিচালক কাজল আরফিন ওমির কথা শুনে বোঝা যায় ব্যাচেলর পয়েন্ট সিজন 5 আসতে অনেক দেরি আছে। তার সব কাজ শেষ হতে আজ থেকে আরো এক বছর টাইম লাগবে। 2023 সালে ব্যাচেলর পয়েন্ট সিজন 5 আর সম্ভব না। যদিও এত দেরি দর্শকরা কিছুতে মানতে পারছে না, তাই তো তারা আন্দোলন করে যাচ্ছে সিজন 5 সিজন 5 বলে ওমির কমেন্ট বক্স ভাসিয়ে ফেলছে। তো দেখা যাক এই ঝড় শেষ পর্যন্ত কি করতে পারে কাজল আরফিন ওমি। তার সিদ্ধান্ত পরিবর্তন করে দর্শকদের চাহিদা মেটাতে ব্যাচেলর পয়েন্ট সিজন 5 তাড়াতাড়ি নিয়ে আসে কিনা, এটাই দেখার পালা। মনে হয় খুব তাড়াতাড়ি তার সিদ্ধান্ত পরিবর্তন করবে, কেননা দর্শক যেভাবে আন্দোলন করে যাচ্ছে সিজন 5 এর জন্য তা বলার বাইরে। ব্যাচেলর পয়েন্ট সিজন 5 এর পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। আর হ্যাঁ, অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে বলে যাবেন, এবং সিজন 5 চাই বলে কমেন্ট করবেন।